Tocmai că te pun lângă mine. Tu, tu, nu e rezna. Au dat dami, uste vede bunici. Pathomul lor, băie, প্রত্যেক বছর de gaze puju, তারা এমন সময় তারা বোনাসে গ্রিজিয়া ঘোষণা দেয় শ্রমজীবীরা সেটা পায় না আমরা বললাম এটা হবে না পুজোর এক মাস আগে এটাকে ঘোষণা করতে হবে কার্যকরী ভূমিকা নিতে হবে তিনি বলছেন এটা হওয়া উচিত এই ওনার বক্তব্য দ্বিতীয় চা শ্রমিকদের 20 শতাংশ করে বোনাস পেতে থাকে এখন সেই 20 শতাংশ বোনাস পায় না 8.33 যেটা সেটি দিতে চায় না আমরা বললাম চা শ্রমিকদের বাগানে আপনারা সরকার থেকে বলছেন চা উৎপাদন বেড়েছে বাগানে মালিকদের বকবংশ বাড়ছে আয় উপার্জন বেড়েছে কাজেই 20 শতাংশ বোনাস যেটা বামপন্থী সময় পেতেন কাজেই 20 শতাংশ বোনাস যাতে চা শ্রমিকদের দেওয়া হয় বলছেন যেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং আইন অনুযায়ী মালিক কর্তৃপক্ষ বোনাস এক্সিস্টেন্স যারা দেয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলছে এটা আমি শ্রম দপ্তরের সঙ্গে কথা বলব মূল্য বৃদ্ধির সঙ্গে সাদৃশ্য রেখে সকল স্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে আমাদের রাজ্যে মজুরি কমছে মজুরি তো বাড়বে দূরের কথা মূল্য বৃদ্ধি ঘটছে জিনিসপত্রের দাম বাড়ছে এবং সমস্ত কিছু কোনো জিনিসই বাদ নেই যেটা দাম বাড়েনি রান্নার গ্যাস থেকে শুরু করে সব কিছু তো স্বাভাবিক কারণে শ্রমিকদের মজুরিটা কেন বাড়বে না এবং মূল্যসূচক অনুযায়ী 6 মাস অন্তর অন্তর মজুরি বাড়ার নিয়ম কিন্তু সেখানে সেটা বাড়ছে না তখন বললাম তো এটা তো বামফ্রন্টের সময় একটা পদ্ধতি ছিল ভিডিএ বলা হতো এটাকে এটা যাতে এই ভিডিএটা সরকার সন্তরন্ত জন শিক্ষক কর্মচারীদের ওই যে ডিএটা দিতেন এই সময় কিন্তু বেসরকারি ক্ষেত্রে ক্ষেত্র সেখানে ভিডিএটা করা হতো এটা বলার পর উনি এটা জানতে চেয়েছেন আমরা বললাম ব্যাখ্যা করে এটা এই কি তখন কিন্তু বললাম যে আমি তো পরীক্ষা করে দেখবো এটা তো পাওয়া উচিত দেওয়া উচিত দেখা যাক কি করা যায় এই সম্পর্কে তিনি সেটা বললেন এবং সেখানে ছাঁটাইকৃত শ্রমিক আশা কর্মী আছে কাজে যেতে পারছে না তারপর অনারারি ওয়ার্কার কাজে যোগদান করতে পারছে না মিড ডে মিল ওয়ার্কার কাজে যেতে পারছে না পাম্প অপারেটর কাজে যেতে পারছে না এটা কেন হবে এবং এটা দেওয়া উচিত না এবং তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে তাদের এই কাজে কর্মস্থলে যোগদান করতে দিচ্ছে না এবং এই সম্পর্কে আমরা বললাম আপনার দরকার লাগলে লিস্ট আগেও দাবি করেছি আবারও লিস্ট দাবি করবো আপনাকে সেখানে ব্যবস্থা নিতে হবে তখন তিনি এটা শুনলেন শুনে সেখানে উনি মাথা নেড়েছেন কিন্তু তেমন কোনো রেসপন্স আমার যেটা মনে হয়েছে যেমন তেমন কোনো বক্তব্য ওনার দিক থেকে পাইনি যেটা আমার মনে হয়েছে বিষয়টা সেখানে লক্ষ্য করে গেল সর্বত্র একটা কাজের পরিবেশ নেই এবং কাজের পরিবেশ যাতে ফিরিয়ে আসে কর্মস্থলে শ্রমিকদের উপর অত্যাচার চলছে কাজের পরিবেশ নেই তো যাতে সেখানে ব্যবস্থা নয় এবং সেখানে রাবার দপ্তরকে আরও সক্রিয় করে তোলার জন্য বলা হয়েছে